এক মৃতদেহ কি চমৎকার একটি কথা বলেছিল, যারা আমার লাশের উপর কাঁদছেন এরাই আমাকে বাঁচতে দেবে না যদি আমি উঠে বসি। যদি আঘাতের জায়গা থেকে রক্ত না বেরোয় তাহলে বুঝবেন সেই আঘাত কোনো আপনজনই দিয়েছে। সম্পর্কগুলো এখন চাকরির মতো হয়ে গেছে, আজকাল ভালো অফার এলেই বদলে যায়। এটা সেই যুগ যখন মানুষ পড়ে যায় তখন হাসি পায়, আর মোবাইল পড়ে গেলে কান্না পায়। মৃত্যুর পর সেই মানুষের সম্পর্কে ভালো কথা বলে কি লাভ, যখন বেঁচে থাকতে তাকে সেই কথাগুলো বলা হয়ে ওঠেনি। খুব সাবধানে চলুন বন্ধু, এখানে তো মানুষ ভগবানকেও ধোকা দিয়ে দেয়, তো আপনার গুরুত্ব আর কতটুকু? অহংকার আর পেট যদি কারো বেড়ে যায় তাহলে সে ইচ্ছা করলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। জীবনের সব থেকে কটু সত্য কথা তাদের থেকেই শুনতে পাওয়া যায় যারা খুব মিষ্টি করে কথা বলতে পারে। স্বার্থপরতার দুনিয়ায় অনুভূতি এক পাপ, যাকে সাঁতার কাটতে শেখাবেন সেই চাইবে আপনাকে ডুবিয়ে দিতে। বড়ই অদ্ভুত এই জীবন, মিথ্যা বলবেন তো ভগবান রুষ্ট হয়ে যাবে, আর সত্যি কথা বলবেন তো আপনজন রুষ্ট হয়ে যাবে। গীতা আর কোরআন কখনো একে অপরের সাথে লড়ে না, আর এদের জন্য তারাই লড়ে যারা এদের পড়ে না। নির্জীব বস্তুকে বদনাম দেওয়া কত সহজ, মানুষ লুকিয়ে লুকিয়ে কথা শুনে আর বলে দেওয়ালেরও কান আছে। পয়সা বলে আমি প্রতিদিন নতুন সম্পর্ক তো গড়ে দেব, কিন্তু পুরনো সম্পর্কগুলোকে ভেঙেও দেব। বন্ধুরা, মানুষ কখনো ভিড়ে হারিয়ে যায়, মানুষ তখন হারায় যখন সে একা থাকে। খুব দুঃখজনক ব্যাপার কি জানেন, দুনিয়ায় আপনজন বলে আসলে কেউ হয় না। লাশকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনেরাই বলে আর কতক্ষণ সময় লাগবে। নিজের পায়ে দাঁড়িয়ে মরে যাওয়া কারোর সামনে মাথা নত করে বেঁচে থাকার থেকেও অনেক গুণ ভালো। লোক আপনাকে এটা বলবে যে আরো ভালো করতে হবে, কিন্তু সে কখনো বলবে না যে তার চেয়েও ভালো করতে হবে। নিমেষা তেতো, এটা তার কোনো ভুল নয়, ভুল হলো মানুষের স্বার্থপরতার, যে তার মিষ্টি জিনিসই পছন্দ। যদি লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে অভিষ্ট থেকে চোখ সরাবেন না, কাকের বাধা কখনো বাজ পাখিকে থামাতে পারে না। নিচে পড়ে গিয়ে তো দেখুন কেউ আপনাকে তুলতে আসবে না, একটু উঠে তো দেখুন সবাই আসবে আপনাকে আবার ফেলে দিতে। সুন্দর মুখও বয়স্ক হয়ে যায়, শরীরে শক্তিও একদিন অনেক কমে যায়, ছোট চারাগাছও একদিন বুড়ো হয়ে শেষ হয়ে যায়। কিন্তু একটা ভালো চরিত্রের মানুষ সারা জীবন ভালোই থাকে। যদি ফসলের আকাল হয় তো মানুষ বাঁচে না, যদি সংস্কারের আকাল হয় তো মানবতা বাঁচে না। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষ প্রতিভা থাকে, কিন্তু অন্যের মতো হতে গিয়ে মানুষ সেই প্রতিভাকেও নষ্ট করে ফেলে। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, তার মহানুভবতা হয়, কারণ যে সহ্য করতে পারে সে প্রকাশও করতে পারে। যার যেমন সংস্কার সে সেরকম ব্যবহার করে, না হলে কেউ পাখিদের জন্য বন্ধু তো কেউ পাখিদের জন্য জল রাখে কেন? দুনিয়াতে সব জিনিসই আঘাত পেয়ে ভেঙে যায়, একমাত্র সফলতাই এমন জিনিস যা আঘাত পেয়েই তৈরি হয়। যদি উদ্দেশ্য শুভ হয় তাহলে ভাগ্য কখনো অশুভ হতে পারে না। পাহাড়ে চড়ার সময় ঝুঁকে চলতে হয়, কিন্তু নামার সময় সোজা থাকতে হয়। কেউ যদি ঝুঁকে চলে তাহলে বুঝবেন সে ক্রমশ উপরে উঠছে, আর যদি কেউ অহংকারের সাথে চলে তাহলে সে নিচে যাচ্ছে। অভিমানের ক্ষমতা দেবতাকেও শয়তান বানিয়ে দিতে পারে, আর নম্রতা সাধারণ মানুষকেও দেবতা বানিয়ে দিতে পারে। যে যা বলছে বলতে দিন, তাতে কি এসে যায়? এ তো সবই সময়ের খেলা, সময় সবার আসে। ভগবানের কাছে কিছু চেয়ে আমাদের কি লাভ হবে? আমরা তো সেটাই পাব যা কর্ম আমাদের দেবে। মুশকিল সময় যে হাত ছেড়ে দেয় সে আমাদের যতই কাছের হোক না কেন মন থেকে মুছে যায়। মানুষ কি বলে একটা ব্যাপারে খুব একা হয়ে যায়, যখন তার কাছের মানুষই তাকে ভুল বোঝে। বন্ধুরা, কিছু সম্পর্ক ভগবানই খারাপ করে দেন, যাতে আমাদের জীবন খারাপ না হয়। যে সম্পর্কে অহংকার আর দূরত্ব বেশি থাকে তাকে সবসময় মন থেকে দূরেই রাখুন। নিজের ভুলকে ভুলে যান, কিন্তু ভুল থেকে শিক্ষাটাকে সবসময় মনে রাখুন। সময়ের থেকেও বেশি সেই সব লোকদের গুরুত্ব দিন যারা সঠিক সময় আপনার পাশে থেকে যায়।
মৃত লোকের জন্য শোক করা মানুষ তো অনেক পাওয়া যায়, কিন্তু যে বেঁচে আছে তাকে সঠিক পথ দেখানোর লোক পাওয়া যায় কোথায়? উদ্দেশ্য আর চিন্তা ভাবনা ভালো হওয়া উচিত। মিষ্টি কথার মানুষ তো অনেক আছে, যখন ভেঙে পড়বেন তখন একাই ভাঙবেন, কারণ দুনিয়া মজা দেখতে খুব ভালোবাসে। কেউ বিশ্বাস ভাঙলে মন থেকে তাকে ধন্যবাদ জানান, কারণ এরা সেই সব মানুষ যারা শেখান বিশ্বাস অনেক ভেবে চিন্তে করতে হয়। কথা বলতে তো সবাই জানে, কিন্তু কখন আর কি বলতে হয় সেটা কতজন জানে? আপনি সুন্দর হন বা না হন, কিন্তু আপনার কথা অবশ্যই সুন্দর হতে হবে, কারণ মানুষ আপনার মুখ ভুলে যেতে পারে কিন্তু আপনার বলা কথা কখনো ভুলে না। মিথ্যা বলা কি অদ্ভুত, তাই না? নিজে বললে আনন্দ পাওয়া যায় আর অন্যকে বললে রাগ হয়ে যায়। স্মৃতিশক্তি দুর্বল হওয়া খুব শুভ জিনিস। চিন্তিত সেই সব মানুষই হন যাদের সবকিছু মনে থাকে। মা বাবার পরামর্শ সবাই পছন্দ করে না, কিন্তু মা বাবার সম্পত্তি সবার প্রিয়। দায়বদ্ধতা অনেক সময় রাতের ঘুম কেড়ে নেয়। কেউ রাত জাগছে মানে এটা নয় যে সে কারোর প্রেমিক। অনেক দূর পর্যন্ত যেতে হয় শুধুমাত্র এটা জানতে যে আমাদের কাছে কে আছে। দুনিয়ায় সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনের কাছে চাইলে আরো হাজারটা পাওয়া যায়। আর দুনিয়ার সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য। হাজার লোকের কাছে চাইলে কেউ একজন হয়তো দেয়। সৎ মানুষকে প্রায় অসৎ মানুষের থেকে বেশি কৈফিয়ত দিতে হয়। বন্ধুরা, কখনোই নিজের বয়স এবং সম্পত্তি নিয়ে অহংকার করবেন না, কারণ যে জিনিস গোনা যায় তা একদিন শেষও হয়ে যায়। যদি মন লাগাতে হয় তাহলে বই পড়ায় মনোনিবেশ করুন। যদি সে ছেড়ে চলেও যায় তো আপনাকে শক্তিশালী আর সমর্থ করে যাবে। কোনো মানুষের মানসিক অবস্থা আন্দাজে মাপার চেষ্টা করুন, কারণ যে নদীতে বেশি জল থাকে না তা প্রায়ই গভীর হয়ে থাকে। আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাভাবনাকে দ্রুত বদলে ফেলতে হবে, কারণ আপনার ভাবনা চিন্তা ধনাত্মক হলে তবেই সফলতা পাবেন। এটা গুরুত্বপূর্ণ নয় আপনি কত বছর বাঁচলেন, গুরুত্বপূর্ণ এটা যে আপনি সুখে কত বছর বাঁচলেন। শক্তিশালী আর সক্ষম হওয়ার আনন্দ তখন পাবেন যখন পুরো দুনিয়া আপনাকে কমজোর করার চেষ্টা করবে। জীবনে কোনো বিষয়ে যদি আপনি ভয় পান, তো সেই ভয়কে কখনো নিজের ওপর চেপে বসতে দেবেন না, বরং তার উপর নিরন্তর আঘাত করে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করুন। যে মানুষ ভয় পেয়ে আগে এগোতে সাহস পায় না, সে মানুষ কখনো সফলও হয় না। কখনো কখনো আমরা কারো কাছে অতটাও প্রাধান্য পাই না যতটা আমরা মনে করি। আমাদের কখনোই অতীত নিয়ে হতাশ হলে চলবে না, না তো আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। যেটা আজ আছে সেই সময়টাতেই খুশি থাকা উচিত। বন্ধুরা, জীবনে কখনো নিজের রহস্য অন্য কারোর কাছে প্রকাশ করা উচিত নয়, কারণ এটার জন্য আপনার অনেক সমস্যা বেড়ে যেতে পারে। সারা জীবন শুধু একটা শিক্ষা সবসময় মনে রাখবেন, বন্ধুত্বে আর আশীর্বাদে নিজের মন পরিষ্কার রাখবেন। সেই কাজ ততক্ষণ আপনার কঠিন মনে হবে যতক্ষণ না সেটার জন্য চেষ্টা করা শুরু করবেন। বন্ধুরা, ততক্ষণ উপার্জন করুন যতক্ষণ না খুব দামি জিনিস আপনার সস্তা বলে মনে হয়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো আপনজনের মধ্যে অন্তরঙ্গতা খোঁজা। নদীর কিনারায় দাঁড়িয়ে থাকলেই নদী পার হওয়া যায় না, সেই নদী পার করার জন্য তার ভিতরে যেতে হয়। জীবনে শুধুমাত্র অপেক্ষা করলেই হয় না, কারণ বন্ধুরা, ভালো সময় কখনো নিজে থেকে আসে না, তাকে নিয়ে আসতে হয়। দোস্ত আমরা অনেক করি জীবনে, কিন্তু সাজা সেখানে পাই যেখানে আমরা নির্দোষ থাকি। আপনার থেকে যারা দূরে যেতে চান তারা সব দোষ পরিস্থিতির ওপর চাপিয়ে দেন। জীবন কখনোই এক মিনিটে বদলে যায় না, কিন্তু এক মিনিটের ভাবনা আপনার জীবন বদলে দিতে পারে। এই জীবনে টাকার দাম যতই নিচে নেমে যাক না কেন, এতটাও কখনো পড়বে না যতটা মানুষ টাকার জন্য নিচে নেমে যায়। যদি লড়াই আপনজনের সাথে হয় তাহলে হেরে যাওয়াটাই ভালো, কারণ কিছু সম্পর্ক খুব মূল্যবান হয়। যেসব মানুষ ভিতরে ভিতরে মৃতপ্রায় হয়ে যান তারাই কিন্তু অন্যদের বাঁচার শিক্ষা দিয়ে থাকেন। আমাদের জীবনে জিততে শিখতে হবে, কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব।
যখনই জীবনে কোনো সমস্যা উপস্থিত হয়, ভীতুলোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজের ভীত আরো শক্ত করে নেয়। মিষ্টি স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু অদ্ভুত এই যে চোখের জল নোনতা কেন হয়? কাউকে ধ্বংস করে নিজেকে বানালেন তো কি বানালেন? কাউকে কাঁদিয়ে নিজে হাসলেন তো কি হাসলেন? জীবনে এটা তো নিশ্চিত যে কোনো কিছুই নিশ্চিত নয়। আত্মার সাথে জড়িত সম্পর্কগুলোর ওপর দেবতাদেরও আশীর্বাদ ভরে যায়। যতই ভাঙার চেষ্টা করুন না কেন, ভেঙেও আবার গড়ে যায়। সত্যি কথা বলার লোকদের আমার এই জন্য আরো পছন্দের, তারা নিজেরা ভেঙে যায় কিন্তু অন্যদের মনে আঘাত দেয় না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।